জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহ ও সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি পালন সহ পথশিশুদের অংশগ্রহণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিএনসিসির ক্যাডেটগণ। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে বিএনসিসি অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত নওয়াজ সহ বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় সামাজিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে ডেঙ্গু ও মহামারী করোনা সংক্রান্ত প্লেকার্ড স্থাপন, মশা নিধনে পরিচ্ছন্নতা কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে মহাপরিচালক সহ অতিথিগণ বক্তব্য রাখেন। পরে পথশিশুদের নিয়ে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমি মাননীয় উপাচার্য মহোদয়কে, আমাদের আমি এবং আমার বিএনসিসির সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 64টি জেলায় আমরা আমাদের এই স্বেচ্ছাসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রমটি আমাদের ক্যাডেটরা এবং আমাদের যারা বিএনসিসি অফিসার আছে এবং আমাদের যারা সশস্ত্র বাহিনীর অফিসার আছে তারা সম্পূর্ণভাবে ক্যাডেটরা ভলান্টিয়ার ব্যক্তি বা স্বেচ্ছাসেবা হিসাবে আমরা পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা প্রায় 40টির উপরে জেলাতে আমাদের স্বেচ্ছাসেবা সপ্তাহ আয়োজন করেছি। সবশেষে মহামারী করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতার মূলক এক মনোমুগ্ধকর মূকাভিনয় উপস্থাপন করা হয়।